হ্যাঁ, হ্যালো নোটস অফ গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম অ্যানালশন গেমের নতুন আরেকটি আপডেট ভিডিও নিয়ে। সো গাইস, তোমরা যদি এখন যদি প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করো অ্যানালশন মোবাইল লিখে, তাহলে কিন্তু তোমরা সাথে সাথে গেমটা কিন্তু পেয়ে যাবে। দেন আমি তোমাকে দেখাই দিয়েছি গাইস, এবং কি নতুন একটা আপডেট চলে আসছে, যারা ডাউনলোড করে রাখছো তারা জন্য তারা শুধুমাত্র একটা আপডেট দিলেই চলবে। দেন তোমরা কিন্তু গেমটা কিন্তু খেলতে পারবে। জাস্ট এখান থেকে আমি অ্যানালশন মোবাইল লিখে সার্চ করলাম, তো সার্চ করার পর এখান থেকে নিচেই দেখতে পারবে যে অ্যানালশন মোবাইল কিন্তু চলে আসছে। তো গাইস, হয়তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গাইস, সো এখানে দেখতে হচ্ছে অ্যানালশন মোবাইল বেটা, ঠিক আছে। সো গাইস, এখন অনেকে বলবে যে ভাই বেটা কেন দেওয়া হলো? সো গাইস, এটা হচ্ছে বেটা, কারণটা হচ্ছে সিজন জিরো থেকে কিন্তু আমাদের মেন ভার্সনটা কিন্তু আপডেট করা হবে। দেন তোমরা বেটা ভার্সনটা খেলতে থাকো, দেন সিজন জিরোতে আপডেট করা হবে, অ্যান্ড মেন ভার্সনটা তোমরা আপডেটের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে। সো গাইস, এখানে দেখতে পাচ্ছ আমার প্লে লেখা আছে, এখানে তোমার কিন্তু যারা আগে ডাউনলোড করে রাখছো তাদের কিন্তু এখানে কিন্তু আপডেট লেখা শো করবে। দেন তোমরা আপডেট করে যখন করে নিবে, তখন আপডেট করার পর জাস্ট এখান থেকে প্লেতে যখন ক্লিক করে দিবে, ঠিক তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমি তোমাকে দেখাই দিয়েছি, তো অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, কারণ খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ। যারা এখন পর্যন্ত মানে দেশের বাইরে আছেন তারা কি করবেন, তাদেরকে আমি বলে দিচ্ছি। তোমরা একটা কাজ করো, কাজটা হচ্ছে যে ট্যাপ ট্যাপ অ্যাপের ভিতরে গিয়ে তোমরা অ্যানালশন লিখে সার্চ করো, তোমরা ওইখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এবং কি যদি একটা আপডেট চাই, তারপর প্লে স্টোরে গিয়ে অ্যানালশন লিখে সার্চ করো, তারপর দেখতে পারবে যে এখানে কিন্তু অ্যানালশন চলে আসবে, এবং কি তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে, মানে আপডেট করে নিতে পারবে। সো গাইস, এখান থেকে যদি আমি অ্যানালশন গেমের ভিতরে যদি প্রবেশ করি, তাহলে এখান থেকে দেখতে পারবে একটা জিনিস, মানে এখানে আরেকটা জিনিস প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা আমি এখন তোমাকে দেখাই দিচ্ছি গাইস। এখান থেকে আমি যদি ট্যাপ টু স্ক্রিনের উপরে যদি ক্লিক করে দিই, তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে আমি একটুবার লগ ইন করে নিয়েছিলাম। যাই হোক, ওইখানে তোমাকে একটা ইমেল দিতে হবে, মানে সাইন আপ করতে হবে, ঠিক আছে, মানে নিজে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যাকাউন্ট খোলার জন্য তোমার হয়তো স্ক্রিনের উপর সেই ভিডিওটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লেখা আছে যে ইউর জিমেল, তারপর নিক নেম এবং কি পাসওয়ার্ড কিন্তু দিতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে তোমরা সাইন আপ করে নিবে, তো সাইন আপ করে নিলে কিন্তু তোমার অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে যাবে, এবং কি তোমাদের গেমের ভিতরে এরকম শুধু লাউড করবে, ঠিক আছে, মানে লাউড হবে, দেন কোনো মানে গেমের ভিতরে তোমরা ঢুকতে পারবে না, ঠিক আছে। এটাই ছিল নতুন একটা আপডেট। দেন এখন জানি না কিসের জন্য এখন মানে এই প্রবলেমটা হচ্ছে, এখন তো দেখালো যে ইরোর আপডেট এখন দেখতে পাচ্ছ এখানে, কানেক্ট টু ক্রাইসিস এন্টারটেনমেন্ট সার্ভার, ঠিক আছে, মানে সার্ভার এখন মানে ইস্যু হতেছে, মানে যা এটা শুধু যা খালি ঘুরতে আছে, মানে গেমের ভিতরে আর প্রবেশ করাইতেছে না। যাই হোক, এটা নিয়ে পরবর্তীতে তাদের সাথে কথাবার্তা বলবো যে এটি কিসের জন্য হচ্ছে। আমি মানে আপডেটটা দেখার সাথে সাথে ভিডিওটা কিন্তু বানাইছি, দেন তাদের সাথে কোনো কথা বলি নাই। দেন নেক্সট ভিডিওতে বলবো যে এটা কারণটা কি, মানে সার্ভার কানেক্টিং হচ্ছে, মানে গেমের ভিতরে প্রবেশ করাইতেছে না। তো অবশ্যই যারা আপডেট করে নেয় তারা আপডেট করে নেয়, এবং কি বিশেষ করে শেয়ার করে দেওয়া, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, তো তোমার সবাই ভালো থাকো, ধন্যবাদ।